আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নিউ ডিজাইনে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ একটি টিপস। আর এই টিপসটি হচ্ছে কিভাবে অনেক দিন সংগ্রহ করে কাঁঠালের বিচি খেতে পারবেন। 6 থেকে 1 বছর 2 বছর পর্যন্ত আপনি রেখে দিয়ে খেতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। যেমনটি বিচি ছিল ঠিক তেমনটি থাকবে, ঠিক এমনই থাকবে, যেভাবে আপনি এখন রাখতেছেন ঠিক এভাবে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি ইনশাল্লাহ কথা দিতেছি 100% গ্যারান্টি। আপনার একটা বিচিও নষ্ট হবে না এবং কোনো প্রকার সুখ হবে না, কোনো প্রকার দাগ হবে না, কোনো প্রকার খারাপ লাগবে না, খেতেও খুবই ভালো লাগবে। এখন যেরকম খাচ্ছেন তার চেয়ে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। কিভাবে বেড়ে যাবে? এখন যে কাঁঠালের বিচির যে কষ্টটা আছে, রসটা আছে, সেটা শুকাবে। শুকালে আস্তে আস্তে কাঁঠালের বিচিটা মিষ্টি হবে। যতদিন যাবে ততদিন ভিতর থেকে কাঁঠালের বিচির রসটা একটু একটু করে শুকাবে আর কাঁঠালের বিচি মিষ্টি হতে যাবে। তো আপনি অনেকদিন পর যখন 6 মাস 1 বছর পরে কাঁঠালের বিচিটা খাবেন, তখন দেখবেন আপনার কাঁঠালের বিচিটার মধ্যে একটু একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, ভালো লাগতেছে, দারুণ স্বাদ আসবে, তরকারিতেও টেস্ট পাবেন, অনেকদিন রেখে আপনি খাইতে পারবেন। আর তাছাড়া যাদের সমস্যা আছে, যারা আলু খেতে পারেন না, তাদের জন্য কাঁঠালের বিচিও অনেক ভালো। যেহেতু আপনি আলু দিবেন না তরকারিতে, 2-4টা কাঁঠালের বিচি দিবেন, আপনার তরকারি রান্না হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তো চলুন, কিভাবে কাঁঠালের বিচিটা রেখে দেওয়া যায়, অনেকদিন রেখে দিয়ে আপনি খেতে পারবেন, সেটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি কাঁঠালের বিচি কুলারে একদম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই যে দেখুন, আমি এভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কচলিয়ে কচলিয়ে। এই যেটা বাটি, এটা আমি ফেলে দিচ্ছি, বাটি ময়লাটা রাখবো না, একদম ফ্রেশ করে নেব। আমি প্রেস করে ধুয়ে নিচ্ছি, তারপর আবার বলতেছি আপনাদেরকে। এই তো আমি পরিষ্কার করে নিয়েছি, পুরাটা ক্লিন হয়ে গেছে। এখন আমি এগুলারে রোদ্রে শুকাবো না, এগুলারে প্যানের নিচে দিয়ে তারপর পানিটা নিয়ে নেব ভালো করে। মানে প্যানের নিচে বাতাসে যতটুকু শুকায় অতটুকু রোদ্রে দেওয়া যাবে না, প্যানের নিচে ভালো করে শুকিয়ে তারপর বাকি কাজ আবার আপনাদেরকে দেখাবো আমি। তো আমি এগুলা শুকিয়ে নিচ্ছি। এই যে আমার বিচিগুলো আমি শুকিয়ে নিয়েছি প্যানের নিচে রেখে। আর যাদের প্যান না আছে, তারা এমনিতে ঘরে যে কোনো একটা জায়গায় এভাবে মেলে দিলে চলবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি একটা পলিথিনে ঢোকামো। প্রথমে এই যে পলিথিনটা আমি ঢুকিয়ে নিতেছি। আর পলিথিন এমন হতে হবে যাতে করে পলিথিনের মধ্যে কোনো ছিদ্র না থাকে, ভিতরের হাওয়া যেন বাহিরে না বের হতে পারে, বাহিরের কোনো হাওয়া যেন ভিতরে না বের হতে পারে, ভিতরে না প্রবেশ করতে পারে। হ্যাঁ, পলিথিনে কোনো ছিদ্রা, কোনো ফুটো, কোনো কিছু থাকা যাবে না। তারপরে এমন ভাবে গিট্টু দিতে হবে যাতে করে কোনো হাওয়া যেন আপ ডাউন করতে না পারে। এই যে এইভাবে এভাবে দিয়া আমি তার ভিতরে আরো পলিথিন দেব, যাতে একটা পলিথিনে যদি কোথাও দিয়ে হাওয়া বের হয় তাহলে আরেকটা পলিথিন হাওয়াটা বন্ধ থাকবে। এখানে আমি 2টা পলিথিন দিছি, আমি আরো একটা পলিথিন দেব। মোট কথা, কোনো হাওয়া যেন আপ ডাউন করতে না পারে। আর হাওয়া ঢুকলে অথবা বের হলে আমাদের বিচিটা ভালো থাকবে না। এই যে 3টা ফলি দিলাম, 3টা ফলি আমার ভালো, একটা ফলে তো ছিদ্র নেই। এই এইভাবে ভালো করে মুখটা ভেঙে দিতে হবে একদম। এই যে আমি এভাবে আরো কয়েকটি রেখেছি, এই যে আমি আরো রেখেছি কয়েকটা, আরো 3 প্যাকেট করছি, মোট আমি 4 প্যাকেট করছি। কারণ আমার বিচি কম, আমার কাঁঠাল কম খাওয়া হয়েছে। যারা গ্রাম অঞ্চলে, যাদের নিজেদের কাঁঠাল গাছ বেশি, বিচিও বেশি হয়, আবার অনেক আছে কাঁঠাল বেশি খায়, তাদের বিচি বেশি হয়, তারা কিভাবে রাখবেন? এইভাবে রাখলে আপনারা 6 থেকে 1 বছর 2 বছরও আপনারা রাখে দিতে পারবেন। জাস্ট কোনো হাওয়া আপ ডাউন না করলে আপনি 2 বছরও রাখতে পারবেন। এটা 100 না 1000% গ্যারান্টি।
আমি এভাবে রাখি, হ্যাঁ এভাবে রাখলে আর কোনো সমস্যা হয় না, সব গুলো বেশি পরিপূর্ণ ভালো থাকবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।